সাতক্ষীরা তিয়ানশি এমএলএম নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় 17 লাখ টাকার বিদেশি পণ্য জব্দ ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দায়িত্বরত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। শনিবার শহরের নিউ মার্কেট মোড় এলাকার ইসলাম টাওয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। এ সময় সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক নাজমুল হাসান ও র‍্যাব এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিয়ানশিতে অভিযান চালানো হয়েছে। কোম্পানিটি মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতিতে ব্যবসা করেছিল, যা সম্পূর্ণরূপে অবৈধ। তারা জেলার বিভিন্ন স্থান থেকে কোম্পানির সদস্যদের একত্রে জড়ো করে সেমিনার করছিল, ঠিক সেই সময়ে এই অভিযান করা হয়। তিনি আরও বলেন, বিদেশি বিভিন্ন কোম্পানির সিল বানিয়ে ভেজাল ও অবৈধ পণ্য উচ্চ মূল্য মানুষের কাছে বিক্রয় করে আসছিল তিয়ানশি কোম্পানিটি। এর মধ্যে হার্বাল প্রোডাক্টও রয়েছে। সুনির্দিষ্ট এসব তথ্যের ভিত্তিতে কোম্পানিটির দায়িত্বরত শফিকুল ইসলামকে 60,000 টাকা জরিমানা করে সিল গালা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ। ঠিক আছে, 50 ঠিক আছে। জানি না